মন শান্তি। বাস্তবে খবরটা শুনলা পরে মু অত্যন্ত দুঃখিত মর্মাহত, কারণ আজি ওড়িশার জনে বরিষ্ঠ নেতা স্বনামধন্য নেতা ডক্টর দামোদর রাউত দেহান্ত। এহা ওড়িশা পাই এক অপূরণীয় ক্ষতি, কারণ 1992 মসিহারু তাঙ্ক সহিত মো কাম করি আসিছি বিধানসভারে, এবং সে জনে স্পষ্টবাদী নেতা থিলে এবং সে সবুবেলে যেটা ঠিক সেটা ঠিক বলে কহুতিলে, এবং সেতিপাই অনেক সময়ে তাঙ্ক অনেক সমস্যার সম্মুখীন হওয়াকে পড়ছিলা। তা সত্ত্বে মধ্যে সে বহুত স্পষ্টবাদী, যেতেবেলে বি তাঙ্ক পাখরে আমি যে সমস্যা নেইকিরি মু যাইছি সে সমস্যার সমাধান করিছন্তি, এবং সে অনেক উপদেশ মধ্যে দিয়ন্তি, এবং সে জনে নির্ভীক এবং সে জনে মানে নিষ্কলঙ্কিত ব্যক্তিত্ব, এবং তাঙ্ক পাই ওড়িশা আজি এক মহান নেতাকে হেই ফেরাইছন্তি। ইহা ওড়িশা রাজনীতির এক অপূরণীয় ক্ষতি ঘটিলা। মু সেতিপাই মু প্রভু জগন্নাথ পাখরে প্রার্থনা করি, প্রভু জগন্নাথ ইয়ে সময়রে তাঙ্কর পরিবারকু আপন আশীর্বাদ দিয়ন্তু, শক্তি দিয়ন্তু, কারণ তাঙ্ক ভয়া জনে নেতা আউথরে আমি পাইবা কি নাই সন্দেহ, কারণ সে সমস্তঙ্ক কথা বুঝুলে, ভাল মন্দ বুঝুলে, এবং রাজ্যের কিপর উন্নতি হব সে বিষয়ে বহু চিন্তা বি করতে, বহু ভাল ভাল কাম সে করে যাই, তেণুকরি মুখর শোকতন্ত্র পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করুছি, এবং আত্মার সদগতি কামনা করুছি। প্রভু জগন্নাথ শিব বাবা তাঙ্কর আত্মার সদগতি করিবে, এই মোর ঠাকুর মাঙ্কর পাখে প্রার্থনা। নিহত ভাবে অরবিন্দ বাবু, তবে কাম করা সময় যেমন আপনার কহিলেন 1992 মশারু আপনার তাঙ্ক সহ কাম করে আসিছেন, কিছু এভাবে স্মৃতি আপনার বখাণীবা পাই চাইবে? মু দেখিছি অনেক সে অনেক সময় আমি যেতবে মালকানগিরি নকশাল সমস্যা নেই যায় তাঙ্ক পাখানে, সে কহতি ইয়ে সমস্যা বেশি দিন রহব না, তেমনি আপনার যুবক আগে যাতে ঠিক সে কাম করতু, কিছু অসুবিধা হব না, ঈশ্বর আপনার সাংরে অনেক কথা সে মতো ধৈর্য দিকে সাহস দৌলে, সে সময় মনে অছি তাঙ্ক বিষয়ে বহুত মানে সাহসী ব্যক্তিত্ব তাঙ্ক সে থিলে, এবং সেতিপাই তাঙ্ক মু ধন্যবাদ দেবি যে সে প্রকৃতরে যুবক মানুষ উৎসাহিত করুলে, এবং যুবক মানে কেমিতি আগকু যাব যুব নেতৃত্ব তাপাই মধ্যে সে মধ্যে সে মানুষ উৎসাহিত করুলে। নিহতি ভাবে তাঙ্ক কার্য সমস্তঙ্কর মনে রহিব, এবং এভাবে জনে সুযোগ্য সন্তান এবং দক্ষ রাজনেতাকে হরাই বর্তমান আমি সমস্তে মর্মাহত, সমস্তে দুঃখিত। এ রাজনীতির নিহতি ভাবে শোকর ছায়া খেলে যাই অরবিন্দ বাবু, নিহতি ভাবে তাঙ্ক ভাবে যেমন আপনার কহিলেন তাঙ্ক ভাবে জনে দক্ষ রাজনেতা মিলবা খুব কষ্টকর, তবে এ বর্তমান রাজ্য রাজনীতি পাই নিহতি ভাবে এক অপূরণীয় ক্ষতি। অরবিন্দ বাবু হ্যাঁ আপনার যা কিন্তু ঠিক কথা, কারণ মানে ইহা রাজনীতি পাই অপূরণীয় ক্ষতি হল, কারণ এমানে বহু বিজ্ঞ ব্যক্তিত্ব লে যে চালি যাই, এমানে বহু জনে জনে মানে তো মানে সাধারণ ব্যক্তিত্ব কই হব না, এমানে বহু জ্ঞানী মানে জ্ঞানী গুণী বিজ্ঞ লে, দীর্ঘ দিনর অভিজ্ঞতা এমনক লা, এমানে বিজু বাবুঙ্ সহ কাম করুলে, এবং তাপরে পরে এমানে আসি নবীন বাবুঙ্ সহ কাম করছেন, এমানে বহুত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব, তাঁকু অনেক কিছু মু শিখিছি, কেমিতি ধৈর্য রাখবাক পড়ে এবং কেমিতি অঞ্চলের উন্নতি করা পড়ে। থাকে মু যাইছিলি তাঁক সহ কোঅপারেটিভ মিনিষ্টার লে, সে তাঁকর এরিয়া কু বসিছি কাম উদ্ঘাটন কার্যক্রম লা, মু দামবাবু সহ মিশিকি যাইছিলি, মু দেখিলি এরিয়ার লোক মানে তাঁকু এত ভাল পাচ্ছেন, ইভেন আবার বৃদ্ধ বনিতা তাঙ্ক বহুত ভাল, মু দেখিকি বহুত খুশি হলি, যা হো তাঙ্কর অঞ্চলটি তাঙ্কর নির্বাচন মন্ডলটি কু এত সুন্দর ভাবে সজাই রাখিছেন, এবং মু আশা করিবি তাঙ্কর যে পুয় অছন্তি সে মধ্যে তাঙ্ক বাপাঙ্ক উপদানকে অনুসরণ করি বাপা যেভাবে ছিলে সেভাবে ভাবে কার্য কলে, তবে লোকমানে বহুত খুশি হবে। ভাবে বহু বহু ধন্যবাদ অরবিন্দ বাবু, আপনার সময় বাহার কলে এবং এ সম্পর্কের আমার আলোচনা কলে, তবে যা দুঃখদ ঘটনা বর্তমান আসি পৌঁছুছি
আজ সকাল সকাল এই দুঃখদ খবর বর্তমান আমি পরিবেশন করছে যে 83 বর্ষ বয়সের বরিষ্ঠ রাজনেতা পরলোক ঘটিছে আম গহণে রাও না দক্ষ রাজনেতা দাম রাউত এবং তাঁর বিয়োগে বর্তমান শোকর ছায়া খেলে যাই তবে আমার জগৎসিংহপুর যোড়ি হয়েছেন আমার প্রতিনিধি তাপস দাস রয়েছেন তাপস আপনার জগৎসিংহপুর উপস্থিত অনেক এরসমার পাঁচ পাঁচ থরর বিধায়ক এবং পারাদ্বীপর দুই দুই থরর বিধায়ক নিজ নির্বাচন মণ্ডলী হি সে খুব পরিচিত আবাল বৃদ্ধ বনিতা সমস্তে তাঁকু ভাল পাঁতি সমস্তে তাঁকু পসন্দ করতে কিন্তু এভাবে এক বর্তমান ঘটনা যেহেতু আসি পৌঁছুছি খবর আসি পৌঁছুছি যে আমার গহণে রাও সে না জগৎসিংহপুরে পরিবেশ কেমতি আপনার দেখুছেন যেহেতু আপনার জানিথে বিজু জনতা দল জন দামবাবু হচ্ছেন জন বয়স নেতা পূর্বতন মন্ত্রী পূর্ব এরসমার বিধায়ক ছিল পরবর্তী সময় পারাদ্বীপর বিধায়ক হয়েছে এবং যেতবে সে বিধায়ক ছিলেন তাঁর কাম অতুলনীয় লা এবং বিরোধী টার্গেট করা কথা হোক যে সব প্রসঙ্গ কথা হোক তাকে সে বেশ চর্চা ছিল কিন্তু তাঁর দেহান্ত কোটি না কোটি সমস্ত বর্তমান পারাদ্বীপবাসী কথা কুহ জগৎসিংহপুরবাসী কথা কুহ কে না বর্তমান বিশ্বাস করে পুনা কিন্তু আপনার মনে রাখি জাঁথে যেতবে দামবাবু পারাদ্বীপর বিধায়ক লে এবং মন্ত্রী লে সাত আট থর মন্ত্রী পদ পাই আমি কৃষি কথা কইপার অবকারী কথা কইপার একাধিক বার মন্ত্রী হয়েছিল তাঁর মন্ত্রী পদ থাকা সময় সে ওড়িশার কহা জগৎসিংহপুর কহা অনেক কাম করছেন এবং আমি যদি কহা কিছু দিন পূর্ব যেত সে মেডিকাল চিকিৎসাধীন অবস্থায় ছিল মেডিকাল ভালো হয়েকি শেষ থর পাই কুজঙ্গে বিজু জনতা দল এক বড় সভা হোলা সভা সে হুইল চেয়ারে আসলে এবং লোক সহ কথা হয়েছিল লোক সহ মিশিছিল শেষ থর পাই যেত আসলে দামবাবুকে দেখা বহু লোক আসলে এবং তাঁর কর্মী কথা কুহতু তাঁর শুভেচ্ছু মান কথা কুহতু সমস্ত আসলে এবং সমস্ত দামবাবুকে ভাল পাওয়া দেখা আসলে কিন্তু বর্তমান কোটি না কোটি আপনার জানি এবং দেখিনি দামবাবুকে দেহাত নেই পুরা পুরা জগৎসিংহপুরবাসী স্তব্ধ হয়ে পড়ছেন এ কথা সহজে গ্রহণ করে পার না আজ সকাল সময় দামবাবুক দেহাত হয়ে যাই পুরা জগৎসিংহপুর বর্তমান আমি অপূরণীয় ক্ষতি কইপার মন্দাকিনী বড় কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেমিটি কি পূর্ব কুতলি যেতবে সে বিভিন্ন বিভাগের মন্ত্রী পদ রয়েছে সে সময় অনেক উন্নতিমূলক কাম করছেন প্রথমে সে এরসমার নির্বাচিত হয়েছে পরবর্তী সময় দুই দুই থর পারাদ্বীপ বিধায়ক হয়েছে পরবর্তী সময় আমি বর্তমান তাঁর পুয় বিধায়ক অনেক কিন্তু যেতবে সে মন্ত্রী পদ দায়িত্ব পারাদ্বীপ অনেক উন্নয়নমূলক কাম করছেন জগৎসিংহপুর এরসমা করছেন এবং তাঁর যে বরিষ্ঠ সহযোগী ছিল বিষ্ণু দাস তাঁর সহ রয়ে সে অনেক কাম করছেন পূর্ব আমি জাঁছে বিষ্ণু দাস ধ্যান হয়ে সারিছি বর্তমান যে আমি যদি কইপার জন বরিষ্ঠ এবং পূর্বতন নেতা যে জগৎসিংহপুর রয়েছে একমাত্র নেতা রয়েছে দাম রাউত তাঁর দেহান্ত কোটি না কোটি পুরা জেলা অপূরণীয় ক্ষতি এবং এ কথা কু সহজে গ্রহণ করে পার না মন্দাকিনী নিহতি ভাবে বর্তমান জগৎসিংহপুরে শোকর ছায়া খেলে যাই খালি জগৎসিংহপুর নুহে তাপস পুরা ওড়িশার বর্তমান শোকর ছায়া হঠাৎ এভাবে এক খবর যেহেতু আসি পৌঁছুছি সমস্তে জন দক্ষ রাজনেতা হরাই নিহতি ভাবে দুঃখ প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবার ধৈর্য ধরিবা সমস্ত এই কামনা রয়েছে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।